بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أشكر মহান আল্লাহ رب العالمينের অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা দুটি বিষয় জানব নাম্বার 1 আল্লাহ কখন বান্দার উপর বেশি খুশি হয়ে থাকেন নাম্বার 2 ইয়া আজিমু 7 বার পড়ে পানিতে ফুঁক দিলে কি হয় এই আমলের फायदा কি এবং আপনাদের এমন এক দোয়া বলবো ভিডিও শেষের দিকে যেটি জেনে আপনারা অনেক কিছুই হাসিল অর্থাৎ মনের আশা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা এই প্রথম আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে আর অবশ্যই ভিডিও শেষে কমেন্টসে আমি লিখতে ভুলবেন না এতে করে আমরা অনুপ্রাণিত হব প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম সুন্দর একটি নাম হচ্ছে ইয়া আজিমু যার অর্থ হে মুহিয়ান হে মহানুভব আজকে আমরা প্রথমে এই নামের আমল ও ফজিলত সম্বন্ধে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সুবহানাহু তাআলার 99টি সুন্দর সুন্দর নাম রয়েছে প্রত্যেকটি নামের পৃথক বা আলাদা ফজিলত রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নামে ডাকলে তার খুব দ্রুত সাড়া দিয়ে থাকেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন সুন্দর যত নাম সবই আল্লাহর জন্য কাজেই তাকে ডাকো ওই সব নামের মাধ্যমে সূত্র সূরা আল আরাফ আয়াত নম্বর 180 অন্যত্র আল্লাহ তাআলা বলেন আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দেই যখনই সে ডাকে সূত্র আল বাকারা আয়াত নম্বর 186 আল্লাহ তাআলা আরো বলেন তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো যে নামে তাকে ডাকো না কেন সবই ভালো কেননা সকল সুন্দর নামই তো তার সূত্র সুনান বুখারী ইসরাইল আয়াত নম্বর 110 হাদিস শরীফে মহান আল্লাহ তাআলার 99টি গুণবাচক নামের কথা বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর 99টির অর্থাৎ এক কম 100 নাম রয়েছে যে তা গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা ইয়া আজিমু অর্থাৎ হে মুহিয়ান এই নামের ফজলত এবং আমল নিয়ে আলোচনা করি কোন চাকরি হারা লোক বা চাকরি প্রত্যাশী লোক কিংবা স্বামী অনাদৃতা রমণে অর্থাৎ যে স্ত্রী আপন স্বামীকে আদর করে না কিংবা স্বামী তার আপন স্ত্রীকে অবহেলা বা তাচ্ছিল্য করে অথবা ওই সমস্ত দম্পতি যারা একজন আরেকজনের প্রতি মেহেরবান নয় এমন কারো ক্ষেত্রে এই নামের আমল অত্যন্ত কার্যকরী আবার দেখা যায় দেনাদারের কাছ থেকে পাওনা উদ্ধার হচ্ছে না বা ঋণ এ জর্জরিত তথা অভাবগ্রস্ত ব্যক্তি কিংবা যে কোনো বিপদে আপদে আছেন এমন ব্যক্তিগণ আপনারা সূর্যোদয়ের সময় 1000 বার যদি আল্লাহর এই পবিত্র নামের জিকির করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার যাবতীয় অভাব সমস্যা হতাশা ইত্যাদি দূর করে দিতে পারেন প্রিয় দর্শক এছাড়া ইয়া আজিমু নামের আরেকটি ফজিলত হলো এই পবিত্র নামটি 7 বার পড়ে এক গ্লাস পরিষ্কার পানযোগ্য পানিতে ফু দিয়ে ওই পানি যদি 3 ঢোকে পান করেন তাহলে আল্লাহ তাআলা এই পবিত্র নামের উসিলায় কোনো পেটের পীড়াগ্রস্ত রোগীর পেটের পীড়া আরোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাআলার এই পবিত্র নামের উসিলায় কোনো পেটে পীড়াগ্রস্ত রোগীর পেটের পীড়া আরোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আবার যেমন হাইজের সময় পেটে ব্যথা গ্যাস্ট্রিকের সমস্যায় বা অন্য কোনো কারণে পেটের ব্যথা বা যন্ত্রণা সহ যাবতীয় রোগও আরোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তবে মাত্র 3 দিন সকালে খালি পেটে ইসবগুলের ভুষি মিশ্রিত পানীয়তে অর্থাৎ এক গ্লাস পানিতে 3-4 চামচ ইসবগুলের ভুষি দিয়ে সাথে সাথে নেড়ে নেবেন সকালে 7 বার আল্লাহর এই পবিত্র নাম ইয়া আজিমু পাঠ করে সেই পানিতে ফুঁক দিয়ে তা পান করবেন ইনশাআল্লাহ আপনার পেটের যে কোনো রোগ আল্লাহ ভালো করে দিবেন ইনশাআল্লাহ তবে এতে চিনি বা গুড় দেওয়া যাবে না প্রিয় দর্শক এছাড়াও কেউ যদি নিয়মিত এই আমলটি অর্থাৎ প্রতিদিন সূর্য উদয়ের সময় 1000 বার নিয়মিত পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তার মান সম্মান বাড়িয়ে দিবেন তাকে অপমান লাঞ্ছনার হাত থেকে আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ তবে কেউ অবৈধ উদ্দেশ্যে এই আমল করবেন না কিংবা মিথ্যা পরিত্যাগ না করে এবং নামাজ রোজা পালন না করে এই আমল করলে 50%-এর বেশি কাজ করবে না প্রিয় দর্শক আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন তখনই যখন বান্দা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান আল্লাহ তাআলার কাছে এক অফুরন্ত রহস্যের নাম তওবা যে রহস্য একমাত্র আল্লাহ ভালো জানেন কেননা তিনি তওবা কবুল করে থাকেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন তখনই যখন বান্দা নিজের ভুল স্বীকার করে ক্ষমা লাভের আশায় আল্লাহর কাছে ফিরে আসে কাতর কণ্ঠে ফরিয়াদ জানায় হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার কাতর কণ্ঠ কবুল করুন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা লাভে তওবা ও ইস্তেগফার প্রসঙ্গে অনেক হাদিস বর্ণনা করেছেন
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করতে থাকবে এবং আমার কাছে প্রত্যাশা করবে, ততক্ষণ আমি তোমার গোনাহ ক্ষমা করতে থাকব। তোমার গোনার পরিমাণ যত বেশি হোক কিংবা যত বড়ই হোক না কেন, এই গোনার পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তবে আমি তোমাকে ক্ষমা করে দেব, এ ব্যাপারে আমি কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে পৃথিবীর সমান গুনাহসহ উপস্থিত হও আর আমার সঙ্গে কাউকে শিরক না করো, তাহলে আমিও ঠিক পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তোমার কাছে এগিয়ে যাব। সূত্র জামে তিরমিজি শরীফ, হাদিস নম্বর 3540। অন্য হাদিসে রাসূলের কারম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপের কাফফারা হলো অনুতাপ, অনুতাপই হচ্ছে তওবা। রাসূলের কারম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যা থেকে আমি তোমাদের নিষেধ করেছি তা পরিহার করো। সূত্র মুসলিম শরীফ, হাদিস নম্বর 4348। তিনি আরো বলেছেন, আল্লাহ তার মুমিন বান্দার তওবার কারণে অধিকতর আনন্দিত হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলের কারম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ তার হারানো মাল পুনঃপ্রাপ্তিতে যতটা আনন্দিত হয়, তোমাদের কারো তওবায় অর্থাৎ ক্ষমা প্রার্থনায় আল্লাহ তার চেয়ে অধিক আনন্দিত হন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী দয়ালু, অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর তখনই তওবা করে। এরাই হলো সেসব লোক যাদের আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ। এরাই হলো সেসব লোক যাদের আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরে অবস্থায় মৃত্যুবরণ করে, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। সূত্র সূরা আন-নিসা আয়াত নম্বর 16-18। বিশিষ্ট সাহাবি হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনকি সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার মতো গুনাহ করলেও তাকে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সূত্র আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 1519, তিরমিজি শরীফ, হাদিস নম্বর 3577। তো দোয়াটি হল, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াল আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, তিনি নিখিল সৃষ্টির পরিচালক, আমি তার কাছেই ফিরে যাব। সূত্র আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 1519, তিরমিজি শরীফ, হাদিস নম্বর 3577। তাই মানুষের উচিত ক্ষমা লাভের তওবা এবং ইস্তেগফার করা, কেননা মুক্তির একমাত্র পথে হচ্ছে আল্লাহর দরবারে তওবা এবং ইস্তেগফার। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে তওবা ও ইস্তেগফারের মাধ্যমে আমাদের ক্ষমা করে দিন, আল্লাহুমা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে যাবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। দাওয়াতি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুকে শেয়ার করবেন। ধন্যবাদ।